আমার ভয় হলি যে এবার আমার মতে প্রশ্ন থাকবে। তো ফ্রেন্ডস আমি দেখি অদ্দি কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারে। আমি বুঝতে পারছি না কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে, কেননা ও এখনো পর্যন্ত রিজিং পড়তে শেখেনি। তো আমি দেখা যাক, আমি ধরি একটু, দেখি ও কতগুলো পড়ে প্রশ্ন উত্তর দেয়। প্রথমে তো বলো অদ্দি, পশু কাদের বলে? পশু যাদের গায়ে লোম আছে। যাদের গায়ে লোম আছে, ঠিক আছে। এবার বলো তো আমাদের জাতীয় পশু কি? জাতীয় পশু বাঘ। গরু আমাদের কি দেয়? দুধ। আমাদের দুধ দেয়। সবচেয়ে উঁচু প্রাণী কে? সবচেয়ে উঁচু প্রাণী জিরাফ। মরুভূমির জাহাজ কাকে বলে? মরুভূমির জাহাজকে উট বলে। মরুভূমির জাহাজ উটকে বলে? মরুভূমির জাহাজ উটকে বলে। পশুর রাজ কাকে বলে? পশুর রাজ বলে সিংহকে, সিংহ জাতিকে। কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? থুয়ে প্রাণী দাঁড়িয়ে ঘুমায়। সবচেয়ে চালাক পশু কে? শিয়াল। যা যা না, শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিত কে? শিয়াল পণ্ডিত চালাক পশু। কোন প্রাণীর পিঠে পুজ আছে? কোন প্রাণীর পিঠে? এদিকে করো, এদিকে করো। উঠতে পেটে থলিতে বাচ্চা রাখে কে? তেন্দাজু। এবার বলো তো কোন পশুর কুলোর মতো দুটি কান থাকে? কোন পশু বড় বড় কান থাকে কার? হাতি। শিং আছে এমন দুটো পশুর নাম বলো। শিং কার কার আছে? শিং দুই আছে, মোষে আছে। কোন প্রাণী সুর আছে? উতে সু 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 ও সু আছে। এমন তো যে হাতি। প্রভুভক্ত প্রাণী কে? কিরা। প্রভুভক্ত পিপচে। রোগ হলে পর ওষুধ নিয়ে আসে কে? ডাক্তার নিয়ে আসে। ও তুতুজ। মানে কি তুতু পুষ্প? কোন প্রাণী শরীরে কাঁটা আছে? প্রাণী সাজাজু। কোন পশুর গায়ে ডোরা কাটা দাগ আছে? দাদা দাদা জি জাপ। কোন প্রাণী মূল দিয়ে মুখ দিয়ে মলত্যাগ করে? মলত্যাগ তুই যে মানে পায়খানা? হ্যাঁ, কে করে? বারজ। ছি। সবচেয়ে বেশি দিন বাঁচে কে? বেশি দিন কিটা? তিমি মাছ বলো। তিমি মাছ। মা তিমি মাছ মরে দিলি নাকি? তাতে ওষুধ বেশি অনেক ফেটে যায়। তোমার মতন তো বলো বলো, আজকে পড়ানো হয়ে গেছে, টাটা বাই বাই করো। আজ যে আমার মজা হয়ে দিয়েছি, তুমি তুমি যে ভালো থেতো, সুস্থ থেতো আর পজিটিভ থেতো, তাতে তুমি টাটা জেন্ট।